বনগার মেয়েরাও যথেষ্ট সম্ভাবনাময়। বঙ্গসুন্দরীর ফ্যাশন শো এর মঞ্চে অভিভূত বিচারকেরা, সেরা শিরোপা পেলেন অলিম্পিয়া। নমস্কার, আমি দেবাদ্রিতা। আমরা ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছি বনগা নীলদর্পণ ভবনে, যেখানে চলছে নিভা বঙ্গসুন্দরী ফ্যাশন অ্যান্ড বিউটি কনটেস্ট। বহু দিনের অডিশন, বহু দফার অডিশন পেরিয়ে আজ চূড়ান্ত পর্বের প্রোগ্রাম, চূড়ান্ত পর্বের ফ্যাশন শো। একদম ভেতরে ঢুকে যাব, আসুন আপনাদেরকে ঘুরে দেখাই পুরো অনুষ্ঠানটা। বঙ্গসুন্দরী চূড়ান্ত পর্বের প্রতিযোগিতার মঞ্চ যেন চাঁদের হাট। ছোট পর্দার এক ঝাঁক অভিনেতা অভিনেত্রী অংশ নিলেন বঙ্গসুন্দরী ফ্যাশন শো এর চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে। শনিবার বনগা নীলদর্পণ ভবনে আয়োজিত হয় বঙ্গসুন্দরী চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্টজনেরা। দুটি বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতার সফল 10 জনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতা ঘিরে দর্শকদের পাশাপাশি প্রতিযোগিনীদের মধ্যেও ছিল চরম উত্তেজনা। দর্শক পরিপূর্ণ জমকালো মঞ্চ, একটু একটু করে এগিয়েছে প্রতিযোগিতা। নিজেদের সেরাটুকু উজাড় করে দিয়েছেন মফস্বল শহরের মেয়েরা। মডেলিং এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় পেশা। শহর কলকাতায় বিভিন্ন সময়ে এই ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা গেলেও মফস্বল শহরগুলিতে তার প্রচলন তুলনায় অনেকটাই কম। এ বিষয়ে আয়োজকদের পক্ষে তপন চক্রবর্তী বলেন, এই যে 26 বছর পর নিভার এই প্রয়াস, নিভা বঙ্গসুন্দরী, কি মনে হলো, কতটা সাড়া পাওয়া গেল এই এতগুলো বছর পর? ব্যাপক সাড়া, মানে আমি আশা করিনি যে এত সুন্দর সাড়া পাবো। সারা বনগাঁ সহ আমার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগী নিয়ে এসছে, আমি কল্পনা করিনি। দীঘা থেকে, শিলিগুড়ি থেকে, আমি ভাবতেই পারিনি, বারাসাত, দমদম, বিভিন্ন জায়গা থেকে এত সুন্দরভাবে সমস্ত প্রতিযোগিতা এসছে এবং ব্যাপকভাবে এসছে, আমি আশা করিনি। ভীষণ ভালো লাগছে আমার। একদম একটা কোয়েশ্চনে যাব, আমি অনেকের কাছ থেকে শুনছিলাম, অনেক কন্টেস্টেন্ট, তারা বলছে এই যে এত ভালো একটা প্ল্যাটফর্ম বনগায়, এটা যেন প্রত্যেক বছর নিভা তাদের সামনে নিয়ে আসে, এই ব্যাপারে কি ভাবছেন? না, আমি সত্যিই এখন এতটাই মনের মধ্যে উৎসাহিত বোধ করছি যে এরকম যদি প্রত্যেক বছরেই আমার, যেমন 23 করলাম 24 করলাম, এরকম প্রতি বছরেই নিভার যদি একটা এরকম প্রয়াস করতে পারি, সেটা আমার নিশ্চয়ই সেই চেষ্টা থাকবে। বনগাঁর মানুষ সহ বিভিন্ন ব্যবসাদারদের সহযোগিতা কামনা করব, সবাই এগিয়ে আসবে। এই ধরনের প্রয়াস খুব দরকার আছে, মেয়েদেরকে তুলে ধরতে হবে। আমাদের বনগাঁয় প্রচুর মেয়ে আছে যাদের মধ্যে এত ট্যালেন্ট আছে, তো তাদেরকে তুলে ধরতে হবে। শুধু গান নাচ না, সমস্ত বিষয়ে যে সুন্দর, সেই প্রকৃত সুন্দরী এককভাবে কেউ সুন্দর না, দেখতে সুন্দর মানেই সুন্দর না, সমস্ত প্রতিভা নিয়ে যে প্রয়াস আমার রয়েছে সমস্ত প্রতিভাকে তুলে ধরবার জন্যে। এবং এই যে শিশু যারা এসছে আমাদের এখানে, 8 বছরের মেয়ে পার্টিসিপেট করেছে, 8 বছর থেকে 16 বছর, তো এই ছোটো ছোটো মেয়েরা কী সুন্দর এখানে পার্টিসিপেট করছে, কী সুন্দর বলছে, গান করছে, ডান্স করছে, আমি ভাবতে পারি না। এরকম অনুষ্ঠান আমি যেন প্রত্যেক বছর করতে পারি, আর সবাইকে আমার পাশে থাকবার জন্যও আমি আহ্বান জানাচ্ছি। বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয় সেরার সেরা বেছে নেওয়ার ক্ষেত্রে। তবে নিজেদের বুদ্ধিমত্তা, প্রতিভা দিয়ে বিচারকদের মন জয় করলেন প্রতিযোগিনীরা। মঞ্চে বিচারকদের বলতেও শোনা যায় প্রতিযোগিনীরা প্রত্যেকেই যথেষ্ট প্রতিভাসম্পন্ন, বিচার করতে গিয়ে তাদেরকেও যথেষ্ট খেয়াল রাখতে হয়েছে। এদিন বি গ্রুপে সেরার সেরা অর্থাৎ বঙ্গসুন্দরীর খেতাব জিতে নেন অলিম্পিয়া চৌধুরী। অলিম্পিয়া বলেন, স্বাভাবিকভাবে খুবই আনন্দ ফিল হচ্ছে, আর আমি প্রথম থেকে যখন শুনলাম যে এরকম আস্তে আস্তে নামটা কমতে কমতে আসছে, তখন আরও বেশি টেনশন ছিল যে কে হবে, কি কে হবে না। যখন নামটা বললো আমি কেঁদে দিয়েছিলাম, কারণ অনেক কষ্ট করেছি এই কদিন ধরে, গ্রুমিং করা, দেন আমার বাড়ি রানাঘাটে, তো ওখান থেকে আসা, বাড়ি যাওয়া, দেন তারপরে দিনের আবার এসে করা, তারপরে এসেছি এখানে, প্রচণ্ড কষ্ট করেছি। আর আমার মনে হয় যে কষ্ট করেছি তাই জন্য এই ফলটা, আমি উইনার বঙ্গসুন্দরী। আর আমি আমার অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা আনন্দ হচ্ছে। আমি এখন হয়তো এই স্টেজে কাঁদতে পারবো না, তবে এটা আনন্দের। বলবো, অবশ্যই বলবো যে আমি যে পরিমাণ কষ্ট করেছি, আমি প্রথমে ভাবছিলাম যে এত কষ্ট করছি আদৌ কি ফলটা পাবো, কিন্তু তাদেরকে আমি এটাই বলবো যে তারা কষ্ট করছে অবশ্যই ফল পাবে, যেরকমভাবেই কষ্ট করুক না কেন অবশ্যই ফলটা পাবে। জয়ী প্রতিযোগিনীদের জন্য সোনার রেপ্লিকা, ট্রফি ছাড়াও নানান উপহারের পাশাপাশি নগদ পুরস্কারেও পুরস্কৃত করা হয় তাদের।
যেমনটা আমরা শুনলাম যে এটা তো একটা প্রতিযোগিতা নিভা বঙ্গসুন্দরী ফ্যাশন অ্যান্ড বিউটি কনটেস্ট, ঠিক যেমন যারা প্রতিযোগিতায় র্যাঙ্কিং পেলেন বা প্রথম দ্বিতীয় তৃতীয় হলেন তাদের জন্য আমাদের শুভকামনা তো থাকবেই, সেই সঙ্গে সঙ্গে আমরা শুভেচ্ছা জানাবো যারা এখানে পার্টিসিপেট করলেন, তারাও নিশ্চয়ই কোনো না কোনো দিন কোথাও না কোথাও বিজয়ী শিরোপা ছিঁড়িয়ে নেবেন। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সঙ্গে আমি দেবাদ্রিতা, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।